বাংলাদেশের এখন বিশ্বকাপের মূল পর্বে যাওয়া নিয়েই সংশয়। বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেট র্যাঙ্কিং এর ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ, অথচ এই দলটির এখন টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছে। কেননা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুতেই অঘটনের শিকার বাংলাদেশ, স্কটল্যান্ডের কাছে 6 রানে হেরে গেছে টাইগাররা। বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ বিতে বাংলাদেশ ফেভারিট হিসেবে থাকলেও স্কটিশদের বিপক্ষে এই হারের কারণে সাকিব আল হাসান মাহমুদুল্লাহদের বিশ্বকাপে খেলা বড় প্রশ্নের মুখে পড়ে গেল। এখন গ্রুপের অপর দুই দল ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের বিকল্প কিছু নেই। অথচ স্বাগতিক ওমান গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়েছে কোনো উইকেট না হারিয়ে। পাপুয়া নিউগিনি প্রথমে ব্যাট করে 129 রান করে, জবাবে কোনো উইকেট না হারিয়ে 131 রান করে হেসে খেলে ম্যাচ জিতে নেই ওমান। সেই ওমানকে প্রতিপক্ষ হিসেবে খেলতে বাংলাদেশের কি অবস্থা হবে সেটা সময়ই বলে দেবে। টি টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশ এখন পার করছে সেরা সময়। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জেতা, র্যাঙ্কিং এ সেরা অবস্থান, সবকিছু মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা হওয়ার কথা ছিল স্বপ্নের মতো, কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে হার সেই স্বপ্ন গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের। রবিবার স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটে 140 রান তোলে, জবাবে বাংলাদেশ 20 ওভারে 7 উইকেটে 134 রানে থেমে যায়। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন, যদিও স্কটল্যান্ডের শুরুটা একেবারেই ভালো হয়নি। 12 ওভারের মধ্যে 53 রানে 6 উইকেট হারায় তারা। তখন মনে হচ্ছিল স্কটল্যান্ড 100 রানও করতে পারবে না। 7 নম্বরে নেমে গ্রেভস 28 বলে 45 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তার ইনিংসে 4টি 4 ও 2টি 6 রয়েছে। তাকে সঙ্গ দেন মার্ক ওয়াট, তিনি 17 বলে 22 রান করেন। 7ম উইকেটে দুজনে 6 ওভারে 51 রান যোগ করেন। 8ম উইকেটে গ্রেভস ও জস ডেভি 2 ওভারে 27 রান যোগ করেন। এই দুটি জুটি শেষ পর্যন্ত ম্যাচের তফাত গড়ে দেয়। রান তাড়া করতে নেমে বাংলাদেশ কোনো সময়ই রান তোলার গতি বাড়াতে পারেনি। দলের 18 রানের মধ্যে লিটন দাস, সৌম্য সরকার ফিরে যান, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ বড় রান করতে পারেননি। শেষ দিকে মেহেদি চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। এই হারের ফলে বাংলাদেশের এখন বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে গেল। বাংলাদেশের পরের ম্যাচ ওমানের বিরুদ্ধে 19 অক্টোবর।